এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। জীবনকে তুচ্ছ করে দিয়ে আসতে হচ্ছে পেটের দায়ে। আসার যে কি সমস্যা, যদি আটটায় বেড়াই তাহলে আমি এখানে 11টা পৌঁছাবো। এইটুকু ডিস্টেন্স, 45 মিনিট ডিস্টেন্স, 3 ঘন্টা আমাকে প্রিপেয়ার হচ্ছে, মানে নষ্ট হচ্ছে খালি আসা যাওয়াতে। লোকসান তো প্রচুর হয়েছে দাদা, কত কি হয়েছে আমাদের তো এখন হিসাবের বাইরে। দোকানে পৌঁছে দিয়ে সংসার চলছে, আর মানে দোকানে কিছু আয় নেই। আমরা জানি বই প্রেমিকদের কাছে কলেজ স্ট্রিট হলো স্বর্গ, কারণ কলেজ স্ট্রিট হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেট। কথিত আছে যে বই কলেজ স্ট্রিটে পাওয়া যায় না সেটা আর কোথাও পাওয়া যাবে না। আমরা জানি গোটা বিশ্ব এখন করোনার সাথে মোকাবিলা করছে। ঠিক এই সময় ঘূর্ণিঝড় আমফান বাংলার বুকে আছড়ে পড়েছে। কলকাতা সহ বইপ্রেমিকদের স্বর্গকেও তছনছ করে দিয়েছে এই আমফান। আমরা জেনে নেব আমফানের পরে কেমন আছে এই বইপ্রেমিকদের স্বর্গরাজ্য। আপনি থাকেন কোথায়? আমি থাকি কেষ্টপুর। ওই কি করে আসছেন? ওখান থেকে কয়েকদিন আমরা ওলা উবের করে আসছিলাম, ওরা তো যা দাম চাইছে সে মানে বলার উপায় নেই। হ্যাঁ, তারপরে এখন এই কয়েকদিন ধরে বাস চলছে, ওরা এই 12BC 12x C বা 44 নম্বর বাস, এগুলো করে আসতে হচ্ছে দীর্ঘ লাইন দিয়ে। হ্যাঁ, তারপরে প্রোটেকশনের মতো, তারপরে প্রোটেকশনের দিয়ে নেই। দীর্ঘ মানে জীবনকে তুচ্ছ করে দিয়ে আসতে হচ্ছে পেটের দায়ে, বুঝছেন? জীবনকে তুচ্ছ করে দিয়ে পেটের দায়ে আসতে হচ্ছে। যা থেকে আগে করোনার চেয়ে যেন আমাদের জীবনটাই যেন বেশি, তখন প্রাণ বাঁচানোটা যেন বেশি জরুরি হয়ে উঠেছে। এই আমফানের জন্য কতটা আপনাদের ক্ষতি হয়েছে? আমফানে পুরো আমাদের শেষ করে দিয়ে গেছে। এমনি করোনাতে আমরা 2.5 মাস ধরে ঘরে বসে আছি, এমনি যা ছিল সঞ্চয় তাও শেষ করে দেওয়া হয়েছে। তারপরে এরপর আবার যা মানে আমাদের বই যা পুঁজি ছিল সেটাও শেষ করে দিয়ে গেছে। মিনিমাম আমার দোকানে 60-70 হাজার টাকার বই ভিজে গেছে, আমরা তো জলে ফেলে দিয়েছি, এক কোমরে জল হয়ে গেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রত্যেকের ক্ষতি হয়েছে, প্রত্যেকের ক্ষতি হয়ে গেছে। এমনকি আমাদের আমরা যে বই ব্যবসায়ী, অনেকে অনেকে যারা লেখক লেখক লেখিকা বা সাহিত্যিকা, ওনারা এসে একবার দেখেননি যে আমাদের বই পড়া কী ক্ষতিগ্রস্ত হয়েছে, কী দুর্দশা হয়েছে। ওনারা এলে আমরা খুবই একটা যেন ভরসা পেতাম যে হ্যাঁ, আমাদের পাশে ওনারা আছেন, আমাদের পাশে ওনারা আছেন। আমরা ভাবতাম অনেক আমরা জলে ফেলে দিয়েছি, আর এমনি বলছেন আমাদের যে জীবিকা অর্জন করা আমাদের খুব দুর্বিষহ হয়ে উঠেছে। এমনি গাড়ি ওরা কিছু নেই, আসতে হচ্ছে ওলা উবের করে, তা যা আছে বোঝে লোকই আসছে না। কোনো মানে সারাদিন এসে শুধু খালি বইগুলো শুকিয়ে বন্দি করে চলে যেতে হচ্ছে। কত বই আপনাদের নষ্ট হয়েছে? আমার হিসাব তো 60-70 হাজার টাকা আমারই শুধু গেছে। এই যে স্টল, এই যে পাশের স্টল দেখছেন, হ্যাঁ, এটা এটা শৈল পুস্তকালয়, এটা পুরো এটা উল্টে গেছে, পুরো উল্টে গেছে, যা জ্বলে গেছে। আর আসতেও তো পারিনি, দুদিন পরে এসে দেখি যে পুরো ভাসছে, পুরো ভাসছে, কী করবো বলুন? তখন হাসবো না কাঁদবো, কিছুই উপায় নেই, আমি বই বের না করে সেইরকম থেকে চলে যেতে হয়েছে। কারুর সাহায্য পেয়ে কি পেয়েছেন? আমরা অনেকে আসছেন, আমরা সব দিয়েছি, কিছু কিছু ডকুমেন্ট দিয়েছি। ওনারা বলছেন এত তাড়াতাড়ি তো আসবে না, আমরা ডকুমেন্ট দিয়েছি, ওনারা ভরসা দিয়েছেন যে কিছু পাওয়া যাবে, কিন্তু কতটুকু কী পাওয়া যাবে সেটা বলা যাবে না। মানে উনি কিছু জানে জানাতে পারছেন না, বা আমরা জানতে পারছি না। এই টাইমে আপনারা দিন কাটাচ্ছেন কী করে? আর বলবো কি বলবো, কি এগুলো মুখে ভাষা বলে কিছু বোঝানো যাবে না, কি বুঝেছেন? সত্যি বলছি, কিছু ভাষা বলে বোঝা যাবে না। যে আমাদের এমনি তো ফুটের উপর হোকার, আমাদের ফুটের উপর দোকান, যে সঞ্চয় ছিল তারা সব জলে ভেসে চলে গেছে। হ্যাঁ, এরপরে আমরা আশা আছি যদি কিছু আমাদের পাশে সহযোগিতা কেউ হাত বাড়ায় তাহলে আমরা একটু যদি বেঁচে থাকতে পারি। এমনি তো বই লাইন গেছে, কিছুই নেই। অনলাইনে কেনাকাটা অমুক তমুক বিভিন্ন রকম, সিজনে তো 2.5 মাসেই লকডাউন হয়ে গেল, বসে আছে। ব্যবসা কেমন চলছে? মানে বই বিক্রেতারা যেটা বই কেনা, যে কতটা আপনাদের কমেছে বা বেড়েছে, কতটা বই আপনার বিক্রি? 25% মানে বিক্রি হচ্ছে, 75% বিক্রি বন্ধ হয়ে গেছে, বুঝলেন তো? কোনো কাস্টমারই আসছে না। দু একজন হয়তো এই যারা খুবই দরকার স্কুলে বা ইয়ে পাঠ্য বই, সেগুলো NCERT CBSE এইসব কাস্টমার দু একটা আসছে, বড় বড় দোকানে উঠছে,
আমাদের মতো ছোট দোকানে ওরা দাঁড়াতে চাইছে না বা বই নিতে চাইছে না। এরকমভাবেই আপনাদের মানে পেট চলছে? এইভাবে কোন রকম চলছে, চালাতে হচ্ছে আর কি, কি করবো। দাদা আপনার নামটা কি? আমার নাম অনিন্দ দাস। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি থাকি বাগুইআটিতে। আচ্ছা, ডেলি তাহলে আপনি আসছেন কি করে? ডেলি আপনি আসছেন কি দিয়ে? একবার মনে আছে যখন আমফানের পরের দিনকে ম্যাটারো করে কাকুরগাছি, কাকুরগাছিতে ম্যাটারো করে বিবেকানন্দ রোড, বিবেকানন্দ রোড থেকে হেঁটে হেঁটে। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে মানে আসছি, আসার যে কী সমস্যা, যদি আটটায় বেরাই তাহলে আমি এখানে এগারোটা পৌঁছাবো। এইটুকু ডিস্টেন্স, 45 মিনিট ডিস্টেন্স, 3 ঘন্টা আমাকে রিপেয়ার হচ্ছে, নষ্ট হচ্ছে খালি আসা যাওয়াতে। কেন একই তো লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, তারপর আস্তে আস্তে সিটিংয়ে উঠছি, উঠে তাই কি আমরা কি ডিস্টেন্স মেনটেন করবো? ডিস্টেন্স মেনটেন হচ্ছে আমাদের, হচ্ছে না, করতে পারছি না, ডিস্টেন্স মেনটেনের কোনো জায়গাই নেই। আর আপনার এই আমফানের জন্য কতটা মানে কত বইয়ের লোকসান হয়েছে? দেখুন, প্রথমে তো লকডাউন, আড়াই মাস পুরো নিজের পয়সা বেয়ে বসেছে খাওয়া। লকডাউন তবু আম লকডাউনটা তবুও ছিল ঠিক আছে, কিন্তু আমফানে আমার ক্যাপিটালটাই শেষ, আর কিচ্ছু ক্যাপিটাল নেই আমার, আমি পুরো ধুলির সাথ হয়ে গেছি। মানে এক একটা বই ধরুন 200 কপি যদি ড্রয়িং জলে পড়ে নষ্ট হয়, সেগুলো তো বাচ্চাটাকে তুলে ধরবো না বিক্রি করতে পারবো? এমন হয়েছে দোকান থেকে ওগুলো টেনে বার করতে পারছি না দাদা, মানে প্রায় ধরুন করে 70-80 হাজার টাকা উপরে বই হবে। আমার ক্যাপিটাল এলে চলে, পরবর্তী হলে ব্যবসা করবো কীভাবে আমি চিন্তা করছি এখন, কীভাবে ব্যবসা করবো, কীভাবে নিজে দাঁড়াবো, কী আমার সন্তানকে খাওয়াবো, কী আমার ফ্যামিলিকে চালাবো। কোনো কি সাহায্যের কিছু পেয়েছেন, কোনো সাহায্যের হাত? বা দেখুন, সাহায্য করতে পারলে আমরা অনেকেই অনেক জায়গায় করতে, কিন্তু করছে না তোমার, এখন তো পাচ্ছি না। তবে আশ্বাস আছে, কিছু লোক বলছে, কিছু ফোন নাম্বার নিয়ে গেছে, এখন তাদের এখনও আমরা পাইনি, এখনও কিছু মানে 2-1টা ফোন নাম্বার চেয়েছে আমাকে, আমি দিলাম, আমার পরের দিন এসে চেয়েছিল, পেয়েছি, ও দিয়েছি তাদের। দাদা আপনার নামটা কি? আমার নাম তাজউদ্দিন মণ্ডল। আপনি কোথায় থাকেন? আমি বড়গাছি আই। ক বছর হলো আপনাদের এখানে মানে এই দোকান? দোকান তো বহুদিনের পুরাতন, আমি 3rd জেনারেশন চালাচ্ছি, আগে দাদু বাবা তারপরে আমি। আর এই যে আমফানটা হলো, কতটা আপনাদের লোকসান হয়েছে বা আপনি কি বিপদের মুখে সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, লোকসান তো প্রচুর হয়েছে দাদা, কত কী হয়েছে আমাদের তো এখন হিসাবের বাইরে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে এইবারে যা আমফানের ফলে। আমাদের বই টই তো প্রচুর নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতেও পাচ্ছেন চারিদিকে এরকম বই টই পড়ে আছে, মানে একদম প্রায় শেষের পর। আপনারা দিন চালাচ্ছেন কি করে? খুবই কষ্ট করে চলছে, এই তো এত রিক্সের মধ্যেও দোকান খোলা হয়েছে, কোনো কাস্টমার নেই, নেক্সট কোনো আমরা অপশানও পাচ্ছি না, কী করে কী করে ম্যানেজ করবো না করবো সেটাই ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই মুহূর্তে। আর কোনো সাহায্যের হাত কি পেয়েছেন? না, আপাতত আমি তো কিছুই পাইনি। আপনার নামটা কি? আমার নাম নিমাই সর্দার। আপনি থাকেন কোথায়? মানে হাওড়া জেলার নলপুর। আপনি ডেলি আসছেন কি করে? সাইকেলে আসি। আচ্ছা, এই আমফানটার জন্য আপনাদের কত বইয়ের লোকসান হয়েছে? লোকসান প্রচুর হয়েছে বুঝলেন তো, যার কোনো হিসাব নেই। মানে তা ধরুন এই যে দোকান দেখছেন, মানে এতটা 3 ফুট জল ঢুকে গেছিলো। হ্যাঁ, আপনার অর্ধেক বই নষ্ট হয়ে গেছে। বই নষ্ট হয়ে গেছে। আপনি কোনো মানে সাহায্যের হাত পেয়েছেন? না না, এখন কোনো সাহায্য তো আমার পাইনি। আর কেমন করে আপনারা দিন কাটাচ্ছেন কেমন করে? এখন দিন কাটাচ্ছে মানে শুধু দোকানটাই যা খোলাচ্ছে, কোনো কাস্টমার নেই, কিছু নেই, বাড়ি থেকে ডেলি যাওয়া আসা এই হচ্ছে আর কি। মানে জমানো পুঁজি দিয়েই চালান? আর জমানো পুঁজি দিয়ে সংসার চলছে আর কি, মানে দোকানে কিছু আয় নেই। মানব সভ্যতা এইরকম কঠিন পরিস্থিতির শিকার বারবারই হয়েছে এবং প্রতিবারই কঠিন পরিস্থিতিকে হারিয়ে আমরা এগিয়ে চলেছি, আর এবারও আমরা সময়ের সাথে সাথে কঠিন পরিস্থিতিকে হারিয়ে এগিয়ে যাব। আশা রাখবো খুব তাড়াতাড়ি বইপ্রেমিকদের স্বর্গরাজ্য তার পুরনো রূপে ফিরে আসবে।